তাহলে কি সার্চ ইঞ্জিন গুগলের প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সুন্দর পিচাইকে? এমন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কি মূল ভূমিকা পালন করছে সম্প্রতি এআই ভিত্তিক সেবা জেমিনির ছবি তৈরি নিয়ে সৃষ্ট ঝামেলা? সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলো এআই ভিত্তিক হয়ে উঠছে, কিন্তু শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সেই দৌড়ে কিছুটা পিছিয়ে গুগল। বিশেষ করে ওপেন এআই চ্যাট জিপিটির তুলনায় অনেক পিছিয়ে কোম্পানিটি। চ্যাট জিপিটিকে টেক্কা দিতেই বার্ড নিয়ে আসে গুগল, পরে যার নামকরণ করা হয় জেমিনি। কিন্তু গুগলের এআই ইমেজ জেনারেটর জেমিনির ছবি তৈরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে, এআইতে গুগল বিপুল বিনিয়োগ করলেও জেমিনি ভুলভাল ছবি তৈরি করছে, সেজন্য জেমিনির ছবি তৈরির প্রক্রিয়া থেমে গেছে। এই সেবা সাময়িক বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটির শেয়ার দামও নেমে গেছে অনেকটা। মার্কিন গণমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, জেমিনির এই দুর্গতি ও কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় গুগলের পরিচালনা পর্ষদ সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে। ওপেনএআইয়ের সাবেক গবেষক ও পারপ্লেক্সটির প্রধান নির্বাহী অরবিন্দ শ্রীনিবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, গুগলের বর্তমান ব্যবসা টিকিয়ে রাখতে হলে প্রধান নির্বাহীর পদে পরিবর্তন আনা জরুরি। সুন্দর পিচাই একই সঙ্গে গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী। শ্রীনিবাস আরও বলেন, গুগলের প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে তিনি সবচেয়ে ভালো অবস্থানে আছেন, সেটি কোম্পানির ভেতর থেকে হোক বা বাইরে থেকে, বা তিনি নিজেও দায়িত্ব চালিয়ে যেতে পারেন। গত 2 বছরে খরচ কমাতে গুগলে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে। এখন দিন শেষে জেমিনি নিয়ে বিতর্কের মুখে সরিয়ে দেওয়ার ডাক উঠেছে প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাইকেই। জানুর সিফাত, সময় সংবাদ।